একুশের চেতনা যেটা বললেন, এটা তো আমাদের মাতৃভাষাকে, যেটা আমরা পরে রাষ্ট্রভাষায় যেটাকে উন্নীত করা হলো, তো আমরা 53 বছর যে জাতিরাষ্ট্রের বয়স, এই দায়মানকে আমরা অস্বীকার করতে পারবো না। ভাষাকে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে তার যে মর্যাদা, সম্মান, তার যে ব্যবহার, সমস্ত পর্যায়ে, বিশেষ করে আদালত বলি, সরকারের দৈনন্দিন কাজ বলি, বা সামগ্রিক ক্ষেত্রে এমনকি শিক্ষা ব্যবস্থা বলি, এক্ষেত্রে আমরা 53 বছরে আমাদের খুব বেশি দূর পর্যন্ত এগোনো যায়নি। কিছু কিছু উদ্যোগ হয়েছে, সেই দায়টাও কি রাজনৈতিক? হ্যাঁ, আমি মনে করি প্রধানত রাজনৈতিক নেতৃত্বের দায়টা নেওয়া উচিত, কারণ রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া, পরিকল্পনা ছাড়া আমাদের মতন দেশে শুধুমাত্র নাগরিকদের বা সামাজিক সংগঠনের উদ্যোগে এ ধরনের কাজের সামগ্রিকভাবে সেটাকে কার্যকরী করাটা সম্ভব না। আমরা, আপনি বলছিলেন যে ভাষা বড় ছিল আমাদের মাতৃভাষায় কথা বলবো, কিন্তু আমি দেখছিলাম যে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ বলি বা একুশের চেতনা, নানা দিক থেকে এখন এটা নাগরিকের দিক থেকে, জনসমাজের দিক থেকে, বা ধরুন যারা ভিন্ন মত, ভিন্ন চিন্তা পোষণ করেন, তাদের জন্য এক ধরনের যাতনা এটা এখন পর্যবসিত হয়েছে। পার্লামেন্টের আপনি যে কথাটা বলছিলেন, তেমন যেটা আলোচিত হয়েছে, পার্লামেন্টে যারা আছেন, সরকার, সরকারের সমর্থিত যারা আছেন, সেটা ইতিমধ্যে এটা আলোচিত হয়েছে, এটা আমি পুনরুক্তি না করি। যারা এসছেন বাস্তবে সবাই সরকার বা সরকারি দলের সমর্থিত, বিরোধী দলের কোনো কণ্ঠস্বর বলতে পার্লামেন্টে কোনো কণ্ঠস্বর নাই, এটাই হলো বাস্তবতা। আমি তর্ক দিয়ে হয়তো জেতার চেষ্টা করতে পারি, ঠিক আছে, রাজনৈতিক দিক থেকে এই কথাতে কিছু হয়তো জনগণের জনদুর্ভোগের কিছু বিষয় নিশ্চয়ই আলোচিত হবে পার্লামেন্টে, আলোচনা হবে না সে কথা নিশ্চয়ই আমি বলবো না। তারা নিশ্চয়ই, এখানে বেশ কিছু ভালো বক্তা আছেন, সামাজিকভাবে পরিচিত লোকজন আছে, তারা নিশ্চয়ই তারা বলবেন, কিন্তু প্রশ্ন যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্নে, বাস্তবে এইবার নির্বাচনের মধ্য দিয়ে আপনি বহুদলে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেটাকে বাস্তবে ধ্বংস করে দেন, তাহলে কি অপেক্ষা করছে? আপনি একটার সাথে আরেকটা প্রশ্ন যুক্ত করলে, কার্যত এখানে প্রকারান্তরে একদলীয় একটা শাসন, এটাকে স্বৈরতন্ত্র বলেন, ফ্যাসিবাদ বলেন, কেউ কেউ এটাকেই বলছেন বাকশাল টু, এটাকে আপনি যে ভাষায় বলেন না কেন, বাস্তবটা একদলীয় একটা ব্যবস্থার মধ্যে এখানে আছেন। যারাই আছেন, আমি ইতিমধ্যে বলেছি, সবাই অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন, সবাই নৌকা মার্কা নিয়ে আছেন, নৌকার সমর্থনে আছেন, তাদের আশীর্বাদে আছেন, এর বাইরে কেউ নেই। ফলে যারা যারা বলবেন, ধরেন যদি পান 10 মিনিট সময় পান, 5 মিনিট প্রধানমন্ত্রী এবং সরকারি দলের বন্দনাতে সময় দেবেন, 3 মিনিট নিজে কথা বলবেন, এগুলো হচ্ছে সংস্কৃতি। ফলে এখানে রাজনৈতিকভাবে আপনি সকল বিরোধী দল, ফলে তারা সেটা সরকার বাধ্য করুক তাদেরকে বাইরে থাকতে, অথবা তাদের কৌশলের জন্য তারা বাইরে থাকুক, কোনো বিরোধী দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ছিল না বা তারা অংশগ্রহণ করেননি। ভোটারদের বিশাল অংশ তারাই নির্বাচনের কোনো অংশ নন, এমনকি আওয়ামী লীগের ভোটাররা পর্যন্ত অনেক জায়গাতে তারা ভোট দিতে যাননি। আর যারা নির্বাচনে অংশ নিয়েছেন, তারা অধিকাংশ বলেছেন এটা একটা নিয়ন্ত্রিত নির্বাচন, ফলে অভিযোগের কথাই আপনি বলছেন, ফলে এটা রাজনৈতিক। অসংখ্য ধন্যবাদ।